বন্ধুরা হঠাৎ করে এইভাবে একটা ভিডিও করার খুব ইম্পর্ট্যান্ট একটা কারণ রয়েছে গত জুলাই মাসের দিকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে জানানো হয় যে দু হাজার কুড়িতে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হবে সেটা বেসিক্যালি তার ফর্ম্যাটটা চেঞ্জ করা হয়েছে সেটা হবে কোয়েশ্চেন কাম অ্যান্সার বুকলেট অর্থাৎ প্রশ্নেই উত্তর লিখতে হবে এই সিস্টেমে এবং সেটা খুব সম্ভবত একটা অফিসিয়াল নোটিশ যেটা পঁচিশে সেপ্টেম্বর বেরোয় সেটা দিয়ে জানানো হয় আমি জুলাই মাসের দিকে একটা ভিডিও করেছিলাম কিন্তু প্রবলেম হচ্ছে এই খবরটা প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখানো হয় এবং তারপর থেকে কিন্তু মার্কেটে একটা বেশ অনেকের মধ্যে যারা ছাত্র ছাত্রী আছে তাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয় যে অনেকে জিজ্ঞাসা করতে থাকে যে আচ্ছা প্রশ্নে উত্তর লিখতে হবে ওয়ার্ড বেশি হয়ে গেলে শুনছি যে নেগেটিভ হয়ে যাবে বা এরকম কিছু কিন্তু গত একত্রিশে অক্টোবর এবং গতকাল অর্থাৎ গত সাতই নভেম্বর দুটো অফিসিয়াল ওয়েবসাইটে দুটো নোটিশ দেওয়া হয়েছে এবং যে নোটিশের মাধ্যমে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এবছরের পরীক্ষাতে কোনো রকমের বুকলেট সিস্টেম থাকছে না অর্থাৎ আগে যেভাবে পরীক্ষা হয়েছে পুরনো বছরগুলোতে যেরকমভাবে উচ্চ মাধ্যমিক হয়েছে এবারও ঠিক ঠিক সেইভাবেই হবে কোনো রকম বুকলেট সিস্টেম থাকছে না প্রশ্নে উত্তর লেখার প্রয়োজন নেই এবং দুটো অফিসিয়াল নোটিস যেটা একত্রিশ তারিখ এবং গতকাল সাত তারিখ দেওয়া হয়েছে তাতে পরিষ্কার লেখা আছে অতএব চিন্তার কোনো কারণ নেই তোমরা যেভাবে প্র্যাকটিস করছিলে সেভাবে করতে পারো চলো তোমাদেরকে আমি অফিসিয়াল নোটিস দুটোকে আগে দেখাই দেখো বন্ধুরা একত্রিশ তারিখে দেওয়া হয়েছে এই নোটিস এবং এখানে পরিষ্কার লেখা রয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পূর্বের ন্যায় যে পদ্ধতিতে চলে আসছে সেই পদ্ধতিতেই গ্রহণ করা হবে পার্ট এ এর পৃথক প্রশ্নপত্র এবং উত্তরপত্র থাকছে এবং পার্ট ও এর প্রশ্নপত্র তথা উত্তরপত্র যেরকম ছিল সেই পূর্বের অবস্থায় বহাল থাকছে ইতিমধ্যে ওয়েবসাইটে প্রকাশিত যে নাম্বারটা দেওয়া রয়েছে যে পঁচিশ তারিখে সব বিজ্ঞপ্তিগুলি বাতিল করা হলো এখানে পরিষ্কার জানানো হচ্ছে যে কিন্তু রকমের চেঞ্জ হচ্ছে না এছাড়া আরো একটা দেওয়া হয়েছে আমি তোমাদের সেটাও দেখাচ্ছি এবং দেখো এটা সাত তারিখের দেওয়া একটা বিজ্ঞপ্তি যেখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে যে কিউসিএবি অর্থাৎ কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট সম্পর্কিত যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশন বাতিল করা হয়েছে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা এতদিন যেভাবে চলে আসছে সেইভাবেই চলে আসবে এবং তার সম্বন্ধে যে নিয়ম বা নির্দেশ আগে থেকে ছিল সেগুলোই যে পদ্ধতিতে হয়ে এসছে সেই পদ্ধতিতেই হবে এবং সঠিক সময়ে সেই সমস্ত নিয়মগুলো যে ভেনু থাকবে তার সুপারভাইজারের কাছে পাঠিয়ে দেওয়া হবে তো পরিষ্কারভাবে জানানো হচ্ছে যে যে ফরম্যাটে হয়েছে পরীক্ষা সেই ফর্ম্যাটেই চলবে তো তোমাদের চিন্তার কোনো কারণে প্রত্যেকে যেভাবে প্রিপারেশান নিচ্ছিলে সেইভাবে প্রিপারেশান নাও একদম গুজবে কান দেবে না এবং প্রত্যেককে জানিয়ে দাও সবার সঙ্গে শেয়ার করে যে পরীক্ষা একই রকমভাবে হচ্ছে কোনো রকমের চেঞ্জ হচ্ছে না খুব ভালো করে পড়াশোনা করো প্রত্যেকে তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই প্রার্থনা করি ধন্যবাদ সবাইকে খুব ভালো থেকো সবাই